আয়ুষ মিশনের এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কৃষ্ণনগর মেহের কালীবাড়ি মন্দিরে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ আরো অন্যান্যরা। এই সময়ের মধ্যে গোটা দেশের সাথে সাথে আমাদের রাজ্য ত্রিপুরাতেও বৃক্ষরোপণ নিয়ে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। বিশেষ করে যেভাবে বিভিন্ন সরকারি এবং বেসরকারি উদ্যোগের সমন্বয়ে বৃক্ষরোপণ তৎপরতা পরিলক্ষিত হচ্ছে, তা নিশ্চিতভাবে পরিবেশের জন্য ইতিবাচক বিষয়। এরকমভাবে শুক্রবার আয়ুষ মিশন এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানী আগরতলার কৃষ্ণনগরের মেহের কালীবাড়ি মন্দিরে একটা বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজিত হয়। এই কর্মসূচিতে আমন্ত্রিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজেও বৃক্ষরোপণে অংশগ্রহণ করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে উদ্যোক্তাদের সামাজিক এই কর্মকাণ্ডের ব্যাপক প্রশংসা করেন বিধায়ক দীপক মজুমদার। পাশাপাশি ধৈর্যহীন ভাষায় দীপক মজুমদার দাবি করেছেন, যেভাবে দেশের প্রধানমন্ত্রীও এই সময়ের মধ্যে বৃক্ষরোপণে উৎসাহ প্রদান করে চলেছে আর সাধারণ মানুষ বৃক্ষরোপণ করার জন্য কাতারে কাতারে অংশগ্রহণ করছেন, তা পরিবেশের জন্য ইতিবাচক বিষয়। আয়ুষ মিশন এবং আমাদের সদর ডিস্ট্রিক্টের আইটিসিএলের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ অনুষ্ঠান, এখানে আমাদের মধ্যে আমাদের মাননীয় কর্পোরেটর বাসুদেব বর্মা সহ বিভিন্ন নেতৃবৃন্দ, এই এলাকার যারা গুণজনেরা সজনেরা আছেন এবং আয়ুষের যিনি সেক্রেটারি উনিও আছেন। সার্বিকভাবে আমাদের আইটিসিএলের যে কনভেনার হিমান্ত বণিক, ওনার উদ্যোগেই আজকের এই অনুষ্ঠান। মেনলি হচ্ছে বৃক্ষরোপণ, আমরা জানি যে বৃক্ষ আমাদের জীবনে, গাছ আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজনীয় সমস্ত ক্ষেত্রে, এবং বিশেষ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে গাছের একটা বিশেষ অবদান আছে। গাছ থেকে আমরা ফ্রি অক্সিজেন গ্রহণ করতে পারি, সুস্থ করতে, এবং আগামী প্রজন্ম যাতে এই পৃথিবীতে ভালোভাবে থাকতে পারে তার উদ্দেশ্যে কিন্তু এই বৃক্ষরোপণ অনুষ্ঠান। তো আমি সার্বিকভাবে আয়োজক মিশন এবং বিশেষ করে সদর জেলার এই আইটিসিএল এবং তার যে কনভেনার তাকে ধন্যবাদ জানাই, এবং কর্পোরেটরকেও যে একটা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। আমাদের এখানে রাজ্য কমিটির উনি সম্পাদক, উনি সরকারও আছেন, অন্যান্য নেতৃবৃন্দরা আছেন। তো আমার বিশ্বাস এবং আমাদের সরকার যেভাবে সারা দেশের সঙ্গে সারা রাজ্যে বৃক্ষরোপণ করার চেষ্টা করা উচিত, মানে সবরণ তৈরি করার সারা দেশে, আমাদের শহরও আমরা চাইছি আগরতলা শহর তো সবুজ থাকার ক্ষেত্রে এবং মানুষকে সুস্থভাবে বাঁচার যে প্রয়োজন সেটার জন্য আমরা গাছ রোপণ করতে। রিপোর্ট দৃষ্টি।